সম্মানিত বিবাস, আসসালামু আলাইকুম। নবীনগর হাই স্কুলের পিছনে আমি একটা বাড়ি দেখাইছিলাম আমি কিছুদিন আগে, তো সেই বাড়িটা আপনার পছন্দ করছিল কুয়েত প্রবাসী জাহাঙ্গীর ভাই। তো পছন্দ করার পরে উনি ওনার আব্বা, তারপরে ওনার ওয়াইফ, লোকজন পাঠায়। পাঠানোর পরে ওনারা দেখার পরেও বাড়িটা খুব পছন্দ হয়েছে, রোডের সাথে বাড়িটা। তো এই বাড়িটা আজকে উনি বায়না করলো, তো ওটা আমরা বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমার চ্যানেলের মাধ্যমে। একজন লোক যখন ওই কুয়েত থেকে উনি যখন দেখা পছন্দ করলো, আমরা এটা থাইকাই সব ভিডিওতে রেকর্ড করে আমি বলছিলাম যে যা হয় আমি আপডেট দিব। তো জমি বাড়ি ঘর ব্যাপার স্যাপার অনেকেই অফার অফার কম দামে এই সেই নানান কাহিনী অফার টফার দেয়, এরকম আসলে বুঝা হয়ে নিয়ে যাবেন আপনারা। আমি মূলত আমি আগেও বলছি আমি নিজেও একজন প্রবাসী ভাই। হ্যাঁ, আমি আসলে নিজেও একজন প্রবাসী, আমি চাই যে আমার চ্যানেলের মাধ্যমে ভালো কিছু হোক, এটাই আমি চাই। আর বিশেষ করে যারা প্রবাসী ভাই আছেন তারা ছোটোখাটো বাড়ি বা ই কিনলে এগুলো একটু চ্যানেল ট্যানেল দেখা বুঝা হয়ে নিয়ে কিনবেন। তো আমি আপডেট আজকে দিতেছি, চলেন আমরা আজকে দেখবো যে আজকে ওই জাহাঙ্গীর ভাইয়ের লোকজন আসছে আর বাড়িওয়ালা, ওটা মিলজিল করে আমরা এটা একটা বায়নার দলিল টলিল কইরা ওনারে টাকা পয়সা দিব। তো ভিডিওর সাথেই থাকেন, সেই পর্যন্ত দেখতে থাকেন। আমরা এখানে এটা হইছে জাহাঙ্গীর ভাইয়ের আম্মা, এই যে সামনে বসে আছে জাহাঙ্গীর ভাইয়ের আম্মা, ওনার ওয়াইফ, ওনার শালি জামাইও আসছে। ওটা বাকি এটা বাড়িওয়ালা, বাড়ির যে মালিক, আর ওই যে ওইটা হচ্ছে বাড়িওয়ালা, বাড়িওয়ালার ওয়াইফ। এই যে আমরা আপনার বাড়িটা উনি নিয়ে নিল, মানে এই বাড়ি যাতে আর কারো কাছে বিক্রি না হয়, বাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই আছে অসুবিধা। তো এটা বাড়িওয়ালা আবুল ভাই, ওনারে বোঝানো হইতেছে যে এখানে কি কি লেখা আছে। তো ওনার ভাইও আছে এখানে, সবই বুঝে, ওনারা বুঝে শুনে কথাবার্তা সব ফাইনাল করেই হয়েছে এটা। তো আমার ভিডিওর মাধ্যমে এটা রেকর্ডও আছে যে কি হইতেছে না হইতেছে, আমি টুকটাক যাই হইল আমি তো অবশ্যই আপডেট দিব। তো ওনার সব কিছু কি কি লেখা আছে না লেখা আছে সব কিছু ওনারা বোঝানো হইতেছে, বুঝে টুঝে তারপরে উনি দলিলের সই দিল সবার সামনে। সবাই ছিল এখানে, অনেকেই ছিল, বাড়িওয়ালা, বাড়িওয়ালার ভাই, তারপরে আমিও ছিলাম, আলী ছিল, ওই জাহাঙ্গীর ভাইয়ের ভাগিনা ছিল, সবাই মিলজিল করে এটা একটা করে হইল আর কি। তো আসলে ওনাদের দুইজনের জন্য আপনারা দোয়া করবেন যারা ভিডিওটা দেখতেছেন, যে যে বেচারা প্রবাসী বাড়িটা কিনতে চাইতেছে পরিশ্রম করে টাকা পয়সা কামায়, আর যে বেচারায় বাড়ি বিক্রি করতেছে এই বেচারায়ও বিপদে পড়ে। কিন্তু একটা মানুষ একটা কিছু বিক্রি করে, বাড়ি সহজে কেউ বিক্রি করে না, তবে খুব ঝামেলার মধ্যে পড়েই বিক্রি করে। তো ওনার জন্য দোয়া করবেন সবাই যারা এই ভিডিওটা দেখতেছেন, বাড়ি যে বিক্রি করলো ওনার জন্য দোয়া করবেন। আর বাড়িটা যে কিনলো এটা হচ্ছে ভাই, ওনার ভাই, বাড়িওয়ালার ভাই, উনিও সিগনেচার দিচ্ছে সাক্ষী হিসাবে। তো এই আর কি, সবাই ওনাদের জন্য দোয়া করবেন। এখানে সবাই উপস্থিত ছিল, জাহাঙ্গীর ভাইয়ের এই যে প্রবাসী জাহাঙ্গীর ভাই, ওনার মাও ছিল, ওনার এই যে বোনের হাজবেন্ড এটা ওনার ভাইরা, উনিও ছিল, তারপরে জাহাঙ্গীর ভাইয়ের যে মামা উনিও ছিল। তো সব কিছু ই হওয়ার পরে টাকাটা ওনাদের হাতে 2 লাখ টাকা আমরা বুঝাই দিছি, এটা সবাই থাইকা এটা বুঝাই দিছি।
তো আমার চ্যানেলে এই ভিডিওটা যারা আজকে প্রথম দেখতেছেন টাকা দেওয়া হইলো ওনারা এবার মিউজিক করে টাকা দিচ্ছে, তো যারা আমার চ্যানেলটা প্রথম দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে নেক্সট ভিডিও সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা আবার দেখতে পারেন। আর আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আগেও বলছি যে দেখেন ভাই, আমি আসলে মূলত আমি নিজেও একজন প্রবাসী, আমি চাই যে আমার চ্যানেলের মাধ্যমে ভালো কিছু হোক, মানুষের ভালো হোক, এরকমটাই আমি চাই। আজকে যে বাড়িটা পছন্দ করে আমার এই চ্যানেলের মাধ্যমে কিনলো আর যে বিক্রি করলো তারও ভালো হোক আর যে কিনলো তারও ভালো হোক, এই দোয়া আমি করি, আপনারাও করবেন, অবশ্যই করবেন। কারণ যারা প্রবাসে থাকে খুব কষ্ট করে টাকা কামায়, অনেক কষ্ট করে, কারণ আমি নিজে অপ্রবাসী আমি জানি যে কতটুকু কষ্ট। আর এই যে বেচারা মন খারাপ বাড়ি বিক্রি করে তাদের মাথায় হাত দিয়ে রাখছে, কারণ একটা মানুষ খুব কষ্টে পড়ে বিপদে পড়ে কিন্তু বাড়ি বিক্রি করে না, তো সহজে আসলে দেখলেই বোঝা যায়। মানে আমি ওনার বাড়ি বিক্রি যখন করতেছিল তখন আমি নিজেও ওনার দিকে তাকাইতে পারতেছিলাম না যে বেচারা আসলে আমি কী করার ভাই, দুনিয়াটা এরকম সম্পদ চিরদিন সবার কাছে থাকে না, এক সময় এক একজনের কাছে যায়। আর যারাই আমার চ্যানেলের মাধ্যমে আসলে এই যে জাহাঙ্গীর ভাই, আরেকটা কথা আমি বলি, মানে জাহাঙ্গীর ভাই প্রবাসী, উনি বাড়িটা দেখছে আমার চ্যানেলের মাধ্যমে, আর জায়গার যখন আসছে দেখতে ওই সময় উনি বাড়ির কাগজপত্র নিয়েছিল, তো নেওয়ার পরে কাগজপত্র জাস্টিফাই করার দায়িত্বটা কিন্তু আপনাদের, মানে যা কাগজপত্র ঠিকভাবে দেখা দায়িত্ব যে ঠিক আছে কিনা, তো উনি কাগজপত্র চেক করার পরে যখন দেখছে না রেজাল্ট ভালো, তারপরে উনি আইসা এটা বায়না করলো, তো এইরকম আপনারা করবেন। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নেক্সট আবার ভিডিও দিব আপনাদের দেখাবো ইনশাআল্লাহ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।